বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে আমরা এখানে একটি বৃত্ত দেখতে পাচ্ছি আমরা ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা কিন্তু আসলে পাচ্ছি না আমরা এখানে ও বিন্দুর মধ্য দিয়ে চলে গেছে এমন ব্যাসটাকে শুধু পাচ্ছি সুতরাং আমাদের ব্যাস ভিন্ন অন্য একটি জ্যা দরকার আমরা পেয়ে গেছি এবি জ্যা এবার এই ক্ষেত্রেই আমাদের এই কথাগুলি প্রযোজ্য আমরা একটু পরে আরেকটু বিস্তারিতভাবে বিষয়টি দেখব বৃত্তের ব্যাস ভিন্ন কোনো জ্যা এর মধ্যবিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশ ওই এর উপর লম্ব আমরা একটি ব্যাস দেখতে পাচ্ছি কিন্তু এই ব্যাস ভিন্ন একটি জ্যায় এর কথা আমরা বলছি সুতরাং ব্যাসটিকে আমরা নামিয়ে নিয়ে আসব আমরা পেয়ে গেছি একটি জ্য এবি এটা দুই ভাগে বিভক্ত একটু ভেঙ্গে নেই আমরা যেন আমরা বুঝতে পারি যে ঠিক লম্বটি একে দুই ভাগে বিভক্ত করবে এটা বোঝানোর জন্যই কিন্তু আমরা এটাকে ভেঙে ফেলেছি অন্য কোনো উদ্দেশ্য নয় আমরা এখন একটি কেন্দ্রকে সংযুক্ত করেছি এই যা এর মধ্যবিন্দু দিয়ে তাহলে আমরা পাচ্ছি যে ও ডি যে রেখাটি এটি হলো হল উপর লম্ব অর্থাৎ আমরা দেখতে পেলাম যে এর মধ্যবিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশ জ্যাটির উপর লম্ব আমরা আবারও ভেঙ্গে দেখার চেষ্টা করছি যে এটি মূলত মধ্যবিন্দু এবং আমরা দেখছি যে এই ওডি রেখাটি এর উপর লম্ব দুটি পরস্পর ছেদী বৃত্তের কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখাংশ তাদের সাধারণ জ্যাকে সমকোণে সমুদ্র করে আমরা এখনো বৃত্ত দুটিকে ছেদ করতে দেখছি না এখন ছেদ করে ফেলেছে এরা যে দুটি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে তারা হলো কোথায় বিন্দুগুলো দেখা যাক হ্যাঁ কিউ এবং পি পি আমরা যুক্ত করি আমরা রেখাটি পেয়ে গেছি এটি হলো সেই সাধারণ জ্যা অর্থাৎ উভয় বৃত্তের জ্যা আমরা দুটি কেন্দ্রকে চিহ্নিত করে ফেলেছি এ এবং বি সংযোজক রেখাংশ পেয়েছি আমরা এটাই বলতে চাচ্ছি যে এব কে পিকিউ ছেদ করেছে এবং এবি পি কে সমকোণে খণ্ডিত করেছে এখন আমরা সমকোণ পাচ্ছি না এবার সমকোণ পেয়ে গেছি আমরা রেখাটিকে নাড়িয়ে দেখলাম যে বিভিন্ন অবস্থানে নিলে সমকোণ পাওয়া যায় না ঠিক এই অবস্থানেই সমকোণ পাওয়া যাচ্ছে লক্ষ্য করো